দাদা ভালো চিরকাল আমি চিরকাল ভালো ভাই ভাই মাথাটা সরান, যেখানে হইতে যেখানে না দিয়ে আরে দাদা ভালো চিরকাল আমি চিরকাল ভালো একটু সবাই দাঁড়ান একটু, পেতজ ভাই, পেতজ ভাই, ওই নিজেই পারি না ভালো, এটা বিজয়ের হাত, বিজয়ের হাত, আল্লাহ শেষ করে দিল রে পুলিশ এসে। আমি ধুয়ে দিই সার্ফ এক্সেল বা হুইল পাউডার, আমি নতুন কিনে দিব। আপনি কোথা থেকে আসলেন সম্মানিত সদস্য? আমি
লিমন দা এসো, আপু আসেন আবার। লিমন দা কোথায়? জিয়াদা অপূর্ণ দা এই আসো আসো আসো। বা সবকিছু কি বলবে, এসিতে এসে অবশ্যই পরিবেশ খুব ভালো দেখছি, খুবই নিয়ম শৃঙ্খলার মধ্যে খুব সুন্দরভাবে ভোটের ব্যবস্থা করা হয়েছে, তো সেখান থেকে খুব ভালো লাগছে। ভোট দিয়েছেন? ভোট হ্যাঁ দিয়েছি। কাকে দিয়েছেন যদি এটা বলা ঠিক না, কিন্তু এটা সত্যি যে দুই দিকেই আসলে আমাদের অভিনেতারা সবাই আছে, আমি আমার কলিগ আছে যেই হোক তার জন্য শুভকামনা থাকবে, চাই যে ফিল্মের জন্য যেন আসলেই মন থেকে যেন একদম অনেক কিছু হোক। দুই প্যানেলের মধ্যে কাদেরকে যোগ্য মনে হয়, মানে কাজের দিকগুলো সবকিছু মিলে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি চাই যে আসুক সেদিন আসলে যারা আসবে তাদের কাছে আর আসলে কি কি প্রত্যাশা সেটা যদি একটু না ডিটেইলে বলেন। ডিটেইলস বলতে গেলে তো শেষ হবে না, যেটা হয় যে আমাদের যেমন ফিল্মের অবস্থা যদি বলি, অন্যান্য কাজ হয় বাট ফিল্মটা অনেক বেশি দরকার আমার, আমাদের ফিল্মের জন্য তাই না, কারণ এই এফবিসিটা কেন ফিল্মের জন্য, তো ওইখান থেকে যেন অনেক বেশি বেশি ফিল্মের ব্যবস্থা হয়, ছবি যেন হয়, দেন প্রত্যেকটা আর্টিস্ট যেন কাজের সুযোগ পায়, কাজ করতে পারে, তো এটাই চাই। কিন্তু অনেকে তো বলে শিল্পী সমিতির কাজ তো আসলে সিনেমা নির্মাণ বা সিনেমা এগুলো বানানো না, তো শিল্পী সমিতির সাথে এটা তো করতে পারে, সেটা যদি আপনি একটু ক্লিয়ার করে বলেন কিভাবে করতে পারে, কিভাবে সহযোগিতা সেটা তো আমি বলতে পারবো না, বাট একটা হয় না প্রপার গুছিয়ে দেওয়ার বিষয়গুলো দেখা, প্রত্যেকটা কোথায় প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ করা, এই জিনিসগুলো তো হেল্প করতে পারবে। এবার দিয়ে আপনার কয়বার ভোট দিলেন আপনি? আমি মনে হয় দুবার না তিনবার নেব, তিনবার একটু তো কষ্ট হয়ে যায়। আর এবার যদি বলি যে এবার সিস্টেমটা অনেক সুন্দর হয়েছে, অনেক গুছানো আছে, নিয়ম শৃঙ্খলার মধ্যে প্রত্যেকটা জিনিস হচ্ছে। আচ্ছা, দুই দিকেই কাছের মানুষ, সেই ক্ষেত্রে বেছে নেওয়াটা আসলে কতটা কঠিন ছিল আপনার জন্য, মানে কোন দিকে যাবেন আপনি? দুদিকই কাছে এই কঠিন কাজটা আপনি আসলে করলেন কিভাবে, মানে কোন বিবেচনায়? ওটা চিন্তা করলাম যে এই মানুষটা আসলে মনে হয় যে আসলে আমাদের ফিল্মে আসলেই কাজ করতে পারবে, কিছু থাকে যে মুখে বলার জন্য আর এটা থাকে না, আসলেই এই লোকটা দ্বারা ফিল্মের পরিবর্তন আসবে, তো ওই জিনিস চিন্তা করে গেল। যে কোনো একটা পক্ষ তো অবশ্যই হারবে, যত যারা হারবে তাদের জন্য কি বলবেন? যিনি হারবে তার জন্য তো নেক্সট টাইম যেই যে কারণে আসলে হয়নি, আমার মনে হয় যে নেক্সট টাইম ট্রাই করবে যে কোন কী কারণে হয়নি সেই জিনিসটা আরও বেটার করা, নেক্সট টাইম আবার প্রত্যেকবারই তো হবে তাই না।